হ্যালো গাইস, সিআরপি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। সবাইকে গুড আফটারনুন, আমি সুমিত তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি সবাই আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। সিআরপি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি হাজির হয়েছি রিজনিং সেট নম্বর 20 নিয়ে, যেটা WBP কনস্টেবল মেইনস এক্সাম, WBP কলকাতা পুলিশ SI, কলকাতা পুলিশ কনস্টেবল, প্রত্যেক কটার জন্য কিন্তু সুইটেবল। ঠিক আছে, চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা কিন্তু রেকর্ডেড সেশন, আগামী 29 তারিখ পর্যন্ত তোমরা রেকর্ডেড সেশনই পাবে, কেননা আমি ওই টাইমে বাড়িতে থাকবো না। তো মন দিয়ে করার চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করবে এবং পজ করে নিজেরা উত্তর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে যে কয়টা ঠিক করলে কয়টা ভুল করলে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কয়টা তোমাদের ঠিক হলো। দেখো, 3 × 45 / 5 + 7 / 12 = 70 বলেছে নিচের সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যাকে বিনিময় করতে হবে, মানে কোন দুটো সংখ্যাকে স্থান পরিবর্তন করব। দেখো, প্রথমত এখানে 70 বানাতে হবে, আর এখানে যদি স্থান পরিবর্তন না করি তাহলে 70-এর অনেক ছোট আসছে। তো আমি কি করছি, প্রথমত আমি দেখতে পাচ্ছি যে 45 দুটো সংখ্যা দিয়ে এখানে ভাগ যায়, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, তাছাড়া কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যায় না। তাহলে 5 আর 3 আগে আমি চেঞ্জ করে দেখছি, তারপরে বাকিটা 3 এর জায়গায় 5 লিখলাম + 7 / 12, দেখো 5 ভাগের কাজ আগে, 45 কে দিয়ে 3 ভাগ করলে 15 + 7 / 12, 5 15 75 + 7 / 12, 75 আর 7 যোগ করলে কত হয়, 82 থেকে 12 বাদ দিলে 70। এটাই তাহলে অপশান নম্বর 1 হচ্ছে এখানে সঠিক উত্তর, 3 এবং 5কে এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 2, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ভলি লেখা হয় এইভাবে, টনকে লেখা হয় এইভাবে, তাহলে ডেন্সিটিকে কিভাবে লেখা হবে। দেখো, ভলিকে কি করে লেখা রয়েছে, ডব্লু পি ছোট হাতের, MM এফ ছোট হাতের, বড় হাতের জেড, আর ডনকে কি করে লেখা রয়েছে, দেখো ই পি ছোট হাতে। তাহলে একটা জিনিস এখানে দেখে বোঝাই যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, যে ভি থেকে ডাব্লু মানে পরের লেটারগুলো নেওয়া হয়েছে, কিন্তু যখন ভাওয়েল এসছে, ভাওয়েলের ক্ষেত্রে মানে ও এর ক্ষেত্রে দেখো এগুলো লেটারগুলো ছোট হয়ে গেছে, ই এর ক্ষেত্রে দেখো ছোট হয়ে গেছে। তো একই রকমভাবে ডেন্সিটিকে কি লেখা হবে, তো ডি এর পরবর্তী লেটার কি, কালি চেঞ্জ করে লিখব, ডি এর পরে কে, ই সবার আগে আসবে, ই এর পরবর্তীকে এফ, কিন্তু এফ হবে ছোট, কেননা এফ হচ্ছে ভাবেল। তো ই এফ দিয়ে স্টার্ট কোথায়, এখানে স্টার্ট নেই, এখানে স্টার্ট নেই, এখানে স্টার্ট নেই, অপশান নম্বর 4ই রয়েছে, বাকিটা দেখার প্রয়োজন নেই। দেখতে চাইলে এন এর পরে এম, এস এর পরে টি, আই একটা ভাওয়েল, ঠিক আছে, জে, জে হবে ছোট হাতের, ই এর পরে ইউ, ওয়াই এর পরে জেড, ক্লিয়ার। আশা করি তোমরা সবাই এই উত্তরগুলো ঠিক করছ। প্রশ্ন নম্বর 3, এন কে আই ই এম কে আর ও এম তারপরে কি হবে। ভিডিওটা পজ করে করতে থাকো, ততক্ষণে আমি পড়িনি, তারপর আমার সাথে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে যে কি হয়েছে। এন কে আই পিএমকে আরও এম জিজ্ঞাসা চিহ্ন, দেখো এন এর পরে পি দু ঘর যাচ্ছে, পি এর পরে আর দু ঘর যাচ্ছে, আর এর পরে যদি আরও দু ঘর যায় দ্যাট মিন্স এখানে স্টার্টিং হবে টি দিয়ে, অপশান নম্বর 3 তো নেই, বাকিটা দেখো এর কোড 11 এম এর 13, এখানেও দেখো দু ঘর, 13 থেকে ও এর কোড হচ্ছে 15, এখানেও দু ঘর, 15 পর থেকে যদি আরো দু ঘর যাও এখানে থাকবে 17, 17 কার কোড কিউ এর, টি কিউ দিয়ে একটা অপশনই রয়েছে, অপশন নাম্বার 4 ইজ দা রাইট ওয়ান। প্রশ্ন নম্বর 4, এখানে একটা পুটলি পড়তে ভুলে গেছে, ট্যান জি কে যদি এইভাবে লেখা হয় তাহলে প্রিয়েস্ট কে কিভাবে লেখা হবে সেটা জানতে চাইছে। ট্যান জি কে লেখা রয়েছে দেখো জি জেড এম টি বি, তাহলে প্রিয়েস্ট কে
প্রিস্ট, ভেঙে বললাম প্রিয়েস্ট, প্রিয়েস্ট না প্রিস্ট, প্রিস্টকে কিভাবে লেখা হবে? তাহলে দেখো জি আর টি একে অপরের অপোজিট, এ আর জেড একে অপরের অপোজিট, এম আর এন একে অপরের অপোজিট, জি টি অপোজিট, বি ওয়াই অপোজিট। তাহলে পি এর সাথে কে অপোজিট? পি কে। আর এর সাথে কে অপোজিট? আই আর, আই আর। ই এর সাথে ইভিনিং, এস এর সাথে এইচ এস স্কুল, টি এর সাথে জি। তাহলে এই অক্ষরটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? অপশন নাম্বার দুই ইজ দ্য রাইট অ্যান্সার। যারা দুই দিচ্ছ একদম সঠিক করেছো। দেখো কিং কে লেখা রয়েছে এইভাবে, কিং। যারা রিজনিং করে না তারা এরকম বড় সংখ্যা দেখলেই ঘাবড়ে যাবে, কিন্তু দেখতে অনেকটাই সোজা বা করতেও অনেকটা সোজা। এত বড় একটা নাম্বার দেওয়া রয়েছে কিন্তু দেখে তো আমার কিছু বুঝতে পারছি না, দেখে কিছু বোঝা যাবে না, কিন্তু এটাকে ভাঙা শিখতে হবে কিভাবে ভাঙতে হয়। দেখো এখানে লেখা রয়েছে, দেখো দশ বারো, দশ বারো, কে এর কোড কত? এগারো। এটা একটু চাপিয়ে লিখি তাহলে আর একটু ভালো হবে। দশ বারো, কে এর কোড হচ্ছে এগারো। তারপরে কত লেখা রয়েছে? আট দশ, আট দশ, আই এর কোড নয়। তাহলে এইভাবে গেছে, দেখো দশ এগারো বারো আট নয় দশ, এন এর কোড চোদ্দ, তাহলে এখানে থাকবে তেরো আর পনেরো এইভাবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছি, তাহলে আমরা এবার টান টান করে ফেলি। রোজ, রোজের কোড কত? আঠেরো। তাহলে এখানে কত থাকবে? সতেরো আর উনিশ, সতেরো কার কোড? কিউ, সরি নাম্বারে জানতে চাইছে। সতেরো উনিশ দিয়ে স্টার্ট হবে, সতেরো উনিশ দিয়ে অপশন নাম্বার দুই স্টার্ট নেই, অপশন নাম্বার তিন স্টার্ট নেই, অপশন নাম্বার চার আছে। এবার দেখো লাস্টের নাম্বারকে লক্ষ্য করো, আলাদা রয়েছে। তাহলে লাস্টের নাম্বার দেখলেই আমার কাজ হয়ে যাচ্ছে। পাঁচ, পাঁচকে কী করে লিখবো? চার ছয়, চার ছয়, এখানে ছয় চার আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর ছয়, ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে ডিকশনারি অনুযায়ী যদি সাজাতেই হয়, দেখো প্রত্যেক কটাতে পি আছে তো পি গুলোকে তো আগে সরিয়ে ফেলো, এবার নিজেরাই অ্যালফাবেটিক্যালি বোঝো। পি এর পরে এ দিয়ে শুরু, তার মানে পাঁচ সবার আগে থাকবে, বি আর সি বাদ হয়ে গেল। এ কোড হচ্ছে এক, ই এর হচ্ছে পাঁচ, তার মানে পাঁচের পরে তিন থাকবে, আর দেখারই প্রয়োজন নেই, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এটা খুবই ভালো একটা রিজনিং, ভিডিওটা পজ করবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে, একটু বুদ্ধি লাগাবে, তারপরেই সলভ দেখবে। দেখো দশ বারো থেকে একশো ষাট বানিয়েছে, তেরো এগারো থেকে একশো পঁচাশি বানিয়েছে, সতেরো আর কত থাকলে সেখানে দুশো পঁয়ত্রিশ হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখো আমি যদি দেখি একশো ষাট, একশো ষাট মানে হচ্ছে বত্রিশ গুণ পাঁচ, তো এই যে ওপরের দুইটা নাম্বার দিয়ে না এখানে বত্রিশ বানানো হয়েছে, তাহলে দশের সাথে যদি আমি দুই গুণ করি এবং তার সাথে যদি বারো যোগ করি তাহলে আমি বত্রিশ পাবো। পঁচাশি, পঁচাশি মানে হচ্ছে সাঁইত্রিশ গুণ পাঁচ, তাহলে দেখো তেরোর সাথে যদি দুই গুণ করি এবং তার সাথে যদি এগারো যোগ করি তাহলে সাঁইত্রিশ পাবো তার সাথে পাঁচ গুণ। তাহলে প্রশ্নে বলেছে সতেরো, সতেরোর সাথে দুই গুণ করব এবং তার সাথে কত যোগ করব যাতে এখানে, সরি যাতে এই টোটালটাকে গুণ করলে তাকে দিয়ে পাঁচ দিয়ে দুশো পঁয়ত্রিশ পাওয়া যায়। পাঁচকে দিয়ে দুশো পঁয়ত্রিশ কাটলে হয় সাতচল্লিশ, সতেরো দুগুণি চৌত্রিশ প্লাস এক্স ইজ ইকুয়াল টু সাতচল্লিশ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তেরো। তাহলে এখানে কত বসবে? তেরো, অপশান নাম্বার টু হবে প্রশ্নের সঠিক উত্তর। খুবই ভালো একটা রিজনিং ছিল। চলো প্রশ্ন নম্বর আট, ছয় বন্ধু এ বি সি ডি ই এবং এফ আলাদা আলাদা উচ্চতা আছে, এ শুধুমাত্র সি এর থেকে লম্বা এবং ই বি ডি এর থেকে ছোট, কিন্তু ডি তাদের মধ্যে সবচেয়ে লম্বা নয়, তাহলে তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? দেখো এ বলেছে শুধুমাত্র সি এর থেকে লম্বা, ঠিক আছে, এখানে একটুখানি মিস্টেক রয়েছে, এটাকে একটুখানি ঠিক করে দিচ্ছি, একটু ওয়েট।
দেখো এটা ঠিক করে দেওয়া হয়েছে, এ শুধুমাত্র সি এবং ই এর থেকে লম্বা, সি এবং ই এর থেকে লম্বা, বি ডি এর থেকে ছোট, বি ডি এর থেকে ছোট, কিন্তু ডি তাদের মধ্যে সবচেয়ে লম্বা নয়। মানে একটা জিনিস বোঝা গেল, দেখো সি ই এর থেকে লম্বা আছে এ, ঠিক আছে, বি ডি এর থেকে ছোট কিন্তু ডি এদের থেকে আবার লম্বা নয়, তার মানে তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে, এই সবচেয়ে লম্বা হবে, এ সি আর ই এর থেকে লম্বা, এটুকুনি বলে দিয়েছে, এ সি আর ই এর থেকে লম্বা, ঠিক আছে। এবার এখানে বলেছে ডিও লম্বা কার থেকে, বি এর থেকে, কিন্তু ডি এদের থেকে লম্বা নয়, তার মানে ডি এদের থেকে ছোট, এরকম রয়েছে, রাইট, তাহলে সবচেয়ে লম্বা কে, এ। প্রশ্ন নম্বর 9, 5+8=14 যদি 14 হয়, 9+6=21 যদি 21 হয়, 4+10=13 যদি 13 হয়, তাহলে 7+2=কত কত হবে। এটাও খুবই একটা ভালো লেভেলের রিজনিং, একটু মন দিয়ে দেখো এবং একা একা করার চেষ্টা করো, তারপরে আমার সলভের সাথে তোমরা উত্তর মিলিয়ে নেবে যে তোমাদের উত্তর ঠিক হয়েছে কি না, ঠিক আছে। দেখো 5 আর 8 মিলে 14 বানানো হয়েছে, 5, 8, 13 এক বেশি, 9, 6, 15 না, এটা তো মিলছে না, তাহলে অন্য কোনো লজিকে কাজে লেগেছে। দেখো 5 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 10, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 4, 14, 9 এর সাথে যদি 2 গুণ করি 18, 6 এর সাথে যদি 2 ভাগ করি 3, 21, 4 এর সাথে যদি 2 গুণ করি 8, 10 এর সাথে যদি 2 ভাগ করি 5, দেখো যোগ করলে 13, তাহলে 7 এর সাথে যদি 2 গুণ করি 14, 2 এর থেকে যদি 2 ভাগ করি তাহলে 1, 14 আর 1 যোগ করলে অপশন নাম্বার 1, 15 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো প্রশ্ন নম্বর 10, রিপিটেটিভ সিরিজ, কোনো গুণাগুণির কোনো ব্যাপার নেই, ধৈর্য ধরে একটুখানি চোখ খুলে দেখো কি হতে চলেছে। দেখো এস ও দিয়ে তো শুরু রয়েছে, ঠিক আছে, তাহলে আমি সব জায়গায় এস ও দিয়ে শুরু করলাম। এবার এই জায়গাটা দেখো এ টি এ, এখানে এ টি এ দিয়ে দিলাম, এবার ভালো মতো দেখতে পাবে, তো নাটা, তো নাটা, তো নাটা, তো নাটা, তাহলে কি কি বসালাম, একটা এন, একটা এ, এগুলো এন, ঠিক আছে, এন, এম লাগছে, এন, এন এ ও এন এস ও এ এস টি এ, এন এ ও এন এস ও এ এস টি এ, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট ওয়ান, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলা, এগুলোর জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। ব্যাচ সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ করলে তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এইখানের কোর্স রাখা হয়েছে 1799 টাকা। তো তোমরা যদি মনে করো যে তোমরা ডেসক্রিপটিভ শিখতে চাইছো, তো অবশ্যই এই ব্যাচ কোর্সে মানে জয়েন হতে পারো, ঠিক আছে। আর আরেকটা ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা কিনা আমাদের WBB পরীক্ষার ব্যাচ, যেটা সেকেন্ড ব্যাচ, যেটা প্রিলিমস প্লাস মেইনস, 1499 টাকা দিলেই অ্যাক্সেস করতে পারবে। এই ব্যাচটা কিন্তু লঞ্চ হয়েছে, মাথায় রাখবে, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ করলে এই ব্যাচ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। মাথায় রাখবে এখানে প্রিলিমস প্লাস মেন্সের জন্য একসাথেই 1499 টাকা, আলাদা করে কোনো 1 টাকাও নেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো মাথায় রাখবে পুলিশ না হওয়া অবধি হার না মানা লড়াই কিন্তু করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে, ওকে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 11, 5 জন খেলোয়াড় উত্তর দিকে মুখ করে একটি পার্কে একটি সরলরেখায় বসে আছে, বসিয়ে দাও। এ বি একসাথে বসে আছে, এখানে আগে বসানোর দরকার নেই, আগে দেখো এ আর বি একসাথে এইভাবেও বসতে পারে, এইভাবেও বসতে পারে, সি বি এবং ডি এর মধ্যে রয়েছে, সি বি আর ডি এর মধ্যে রয়েছে, এখানে হলে এরকম আর এখানে হলে এটা হবে এরকম, সি বি আর ডি এর মধ্যে রয়েছে, ভালো কথা।
ইসি এর ডান দিকে দ্বিতীয়, ডান দিক এটা, বাম দিক এটা, সি ডি ই সি এর ডান দিকে, তার মানে সি এর ডান দিক কোনটা, এখানে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে ই। কিন্তু এখানে দেখো সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কিন্তু এ রয়েছে, তার মানে এই চিত্রটা হবে না, এই চিত্রটাই সঠিক। তাহলে এই চিত্রটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, এ বি সি ডি ই, কাজ শেষ। বলেছে বাম দিক থেকে বি এর অবস্থান খুঁজুন, তাহলে বাম দিক কোনটা, এদিক, বাম দিক থেকে বি কোথায় দেখো, এক নম্বর দু নম্বরে, অপশন নম্বর এ ইজ দ্য রাইট ওয়ান। আজকের লাস্ট প্রশ্ন, পাঁচজন বন্ধু আর এস ভি পি এবং কিউ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, কিউ আর এর ডানে, কিউ আর এর ডানে, ডান দিক এটা, বাম দিক এটা, এস এবং এস এর বামে বসে রয়েছে, কিউ আর এর ডানে, আর এর ডান দিকে কিউ এবং এস এর বামে বসে রয়েছে, এরকম দিয়ে দিলাম। যদি ভি শুধুমাত্র আর এর বাম দিকে বসে থাকে, আর এর বাম দিকে শুধুমাত্র বি ভি বসে রয়েছে আর কেউ নেই, তাহলে আরেকজনই বাকি রয়েছে পি, তার মানে এখানে বসে রয়েছে। প্রশ্নে বলেছে কি, তাহলে সবচেয়ে বাম অবস্থানে কে বসে রয়েছে, অপশন নাম্বার ডি। তো এই ছিল আজকের প্রশ্ন, আশা করি ক্লাসটা সবাই এনজয় করেছো, ক্লাসটাকে সবাই ছেড়ে লাইক দিয়ে দেবে। আগামী তিন চার দিন তোমরা, মানে 29 তারিখ পর্যন্ত তোমরা ক্লাসটা রেকর্ডেড ভাবেই পাবে, কেননা আমি আপাতত আউট অফ টাউন রয়েছি। ক্লাসটাকে দেখার জন্য সবাই ধন্যবাদ, ক্লাসটাকে সবাইকে লাইক করো, শেয়ার করো। যারা সিআরপি একাডেমির অফিসিয়াল ইউটিউবে, মানে টেলিগ্রামে জয়েন নেই, তারা জয়েন হয়ে যাও, সেখানে মর্নিং মোটিভেশন, গণিত রিজনিং মক টেস্ট, জিকে পিডিএফ এগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। সবাই মন দিয়ে ক্লাস করো, পড়তে থাকো, এরকম বেটার বেটার রিজনিং সেশনগুলো নিজেরা ভিডিও পজ করে করে লাগাতে থাকো, এবং কার কত অ্যান্সার হলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এই বলে আমি ক্লাসটা শেষ করলাম, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসটাকে সাপোর্ট করো, টাটা।